কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা পাচ্ছেন 22 জন। এই খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 5টি বিভাগে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা দেয়া হচ্ছে। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সহ অন্যদের নামে ইতোমধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। সেই কৃষিক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন তাদেরকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দিতে যাচ্ছে সরকার। 4 দশকের বেশি সময় ধরে কৃষি নিয়ে কাজ করা গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবার পাচ্ছেন এআইপি সম্মাননা। স্বীকৃত বা সরকার নিবন্ধিত কৃষি সংগঠন শ্রেণীতে তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। উদ্যোক্তাদের মধ্যে জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে যারা কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য অবদান রেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য আছেন জনাব শাইখ সিরাজ, যিনি আপনারা জানেন 40 বছরের ব্যাপী তিনি কৃষিকে ভালোবেসে এবং দেশ বিদেশের কৃষিকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরেছেন, যার ফলে দেশে আমাদের কৃষিতে অনেকেই আজ আগ্রহী হয়ে উঠেছে এবং কৃষিকে একটি সম্মানজনক পেশা হিসাবে গ্রহণ করছে। এই স্বীকৃতি কৃষকদের গর্বিত করবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। যে শ্রেণীটা সমাজের সবচেয়ে মর্যাদাবান হওয়ার কথা ছিল তারাই সবচেয়ে অবহেলিত, অর্থাৎ কৃষকরা। আজকে অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার মূল ইস্যুটি তারাই ধরে রেখেছে, সরকার তাদেরকে সম্মানিত করতে যাচ্ছে এবং করে আসছেন। এটা খুবই একটা ভালো উদ্যোগ, কৃষক সম্মানিত হওয়া মানে গোটা সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন আসা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, তিনি উদ্যোগটি নিয়েছেন এবং তারা যখনই এসছেন তখনই আমাদের দেশের খাদ্য নিরাপত্তার ইস্যুটি অনেক মজবুত হয়েছে। কৃষিজাত বা প্রযুক্তি উদ্ভাবনে 4 জন, কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াকরণ শ্রেণীতে 10 জন, রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে 2 প্রতিষ্ঠান, নিবন্ধিত কৃষি সংগঠন শ্রেণীতে 3 জন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক পেয়েছেন এমন 3 জনকে এআইপি নির্বাচন করা হয়েছে। এআইপি সম্মাননা পাওয়া ব্যক্তিরা সিআইপিদের মতোই বিভিন্ন সুবিধা পাবেন। রোববার আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের কার্ড, ক্রেস্ট ও প্রশংসাপত্র দেওয়া হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।